কোরআনে কারীম অবতীর্ণ করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? জোরে সরে চিৎকার করে বলতে হবে, তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন পুরুষের মর্যাদা যেমনি ভাবে দিয়েছেন, নারীর মর্যাদাও দিয়েছেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নিসা নামে একটি সূরা অবতীর্ণ করে নারী জাতির মর্যাদা বুলন্দিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে কারীমে ভালো ভালো মহিয়সী নারীর আলোচনা করেছেন। মারিয়াম আলাইহাস সালাম এক নারী ছিলেন, তার নামে একটি সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। জোরে সরে চিৎকার করে বলতে হবে, আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝালেন মারিয়াম একটি ভালো নাম। আজকে আমরা নারীদের অনেক নাম রাখি, অনেক সময় সেই নাম দিয়ে বোঝাও যায় না এটি মানুষ নাকি অন্য কিছু, নাট নাকি বল্টু নাকি মানুষ, সেটাও বোঝার কোনো কায়দা থাকে না, কথা ঠিক কিনা? ভালো নাম রাখতে হবে। এক স্কুল শিক্ষক তার ছাত্রকে ডেকে বললেন, বাবা তুই এই চার পাঁচ দিন স্কুলে আসনি কেন? ছাত্র বলল, ইয়া স্যার, স্যার আমি আসতে পারি নাই, আমাদের বাসায় মেঘ এসেছিল। শিক্ষক জবাব দিচ্ছেন, তোদের বাসায় মেঘ এসেছিল, কয়েকদিন যাবৎ আকাশ পরিষ্কার, বাদল নাই বৃষ্টি নাই, মেঘ কিভাবে আসলো? স্টুডেন্ট বলছে, স্যার আপনি যে মেঘ বৃষ্টি বুঝছেন সেই বৃষ্টি নয়, আমার খালাতো ভাই মেঘ এসেছিল। জোরে সরে বলি, নাউজুবিল্লাহ। আজকে তো আমরা এমন নাম শুরু করছি রাখতে, আকাশ বাতাস মেঘ। আমাদের মা বোনদের নামও হবে চমৎকার, আয়েশা খাদিজা ফাতেমা। কি নাম হবে? মাশাআল্লাহ, নাম হবে মারিয়াম, নাম হবে আয়েশা, নাম হবে খাদিজা। এভাবে চমৎকার এবং ভালো নাম রাখতে হবে। এই পৃথিবীর যত নারী আছে, আমি বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারীমের গবেষণা করে পেয়েছি, এই নারীদেরকে তিন ভাগে ভাগ করা যায়, থ্রি টাইপস, থ্রি ক্লাসেস, তিন শ্রেণীতে নারীদেরকে ভাগ করা যায়। মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, সেই তিন শ্রেণীর নারীদেরকে ভালোভাবে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহর কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শিখার জন্যে, বুঝার জন্যে এবং আমল করার জন্যে, কথা ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক নারী এমন আছে যে নারীরা নিজেরা বেশি ভালো আমল করে না, আমল করে না এই জন্যে যে আমি আমার ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছি, তারাই তো ভালো আমল করছে। অনেক মা বোন এমন মনে করেন, আমার স্বামী ভালো আলেম। অনেক মা বোন মনে করেন, আমার স্বামী মুফতি। অনেক স্বামী মনে করে, অনেক স্ত্রী মনে করেন, আমার স্বামী মুবাল্লেক, আমার কেন আমল করতে হবে? এই যে এক শ্রেণীর মা বোনেরা আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করেছেন নূহ আলাইহিস সালামের স্ত্রীর। জোরে সরে বলি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ধরনের মা বোনদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন লূত আলাইহিস সালামের স্ত্রীর। লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে যদি আপনি লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালামের স্ত্রীর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন আপনার সাথে মিলে যাচ্ছে। তারাও মনে করেছিল, আমার স্বামী নূহ, আমার স্বামী লূত, যেখানে আমার স্বামী নবী, যেখানে আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের মেসেঞ্জার আর বার্তাবাহক, সেখানে আমি যাই করি না কেন, আমি পার হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দৃষ্টান্ত পেশ করে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাফসীরে খাজান খুলুন, তাফসীরে তবারি খুলুন, তাফসীরে রুহুল মানি খুলুন। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 10, পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, তোমাদের প্রতিপালক আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছেন, যারা কুফুরি করে, অবাধ্যতা করে, যে সমস্ত মানুষ আল্লাহর নাফরমানি করে, সালাত আদায় করে না, সোম পালন করে না, যে সমস্ত মানুষ অবাধ্যতা করে, আল্লাহর কোরআনের কাছেও আসে না, তাদের দৃষ্টান্ত পেশ করেছেন নূহ এবং লূতের স্ত্রীর দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালামের স্ত্রীদের ব্যাপারে আপনারা জানেন, তারা দুজন ভালো মানুষের স্ত্রী ছিল। আমার আল্লাহর কোরআন ঘোষণা করেছে, কানাতা তাহতা আবুদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহর কোরআন বলেছে, নূহের স্ত্রী লূতের স্ত্রী আমার দুজন নেককার বান্দার অধীনে ছিল। সুবহানাল্লাহ। আমার দুজন নেককার বান্দার স্ত্রী ছিল, এরপরে তারা খেয়ানত করেছে, খেয়ানত করার পরে, আল্লাহর অবাধ্যতার পরে, তারা যে নবীর স্ত্রী এটি তাদের কোনো কাজে আসেনি। জোরে সরে বলেন, নাউজুবিল্লাহ। কোরআন থেকে কি বুঝতে পারলাম? খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতদারিতার দায়িত্ব দিয়েছেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের দরকার আছে না নাই? স্বামী যখন বাসায় থাকবে না, তখন স্বামীর ধন সম্পদ হেফাজতের দরকার আছে না নাই? স্বামী নাই, তখন কি পরপুরুষের সামনে যাওয়া যাবে? পরপুরুষের সামনে যাওয়া যাবে না, নিজেকে ডিসপ্লেয়ার প্রদর্শনী করা যাবে না, কথা ঠিক কিনা? বরং আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, কোরআন পড়তে হবে, স্বামীর উপস্থিতিতে তার আনুগত্য করতে হবে, কথা ঠিক কিনা? সুযোগ বুঝে যখন অফার আসবে, তখন আল্লাহর রাজি এবং খুশির জন্য দান সৎকার খয়রাত করতে হবে, কথা ঠিক কিনা? মা বোনেরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, সৎকা করে, এমনকি নিজের গহনাগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারে, তাহলে কবুল করে নেবেন একজন, চিৎকার করে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আর যদি দান খয়রাত না করে, আল্লাহর অবাধ্যতা না করে, তারা যদি পর্দার বিধান মেনে না চলে, তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নাম, কথা ঠিক কিনা? তাদেরকে সে কথাটাই বলা হবে যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লূত আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের স্ত্রীকে বলা হয়েছিল। লূত আলাইহিসসালাম আর নূহ আলাইহিসসালামের স্ত্রীকে কি বলা হয়েছিল সেটা কি আপনারা শুনবেন নাকি চলে যাবেন? শুনবেন? আগ্রহ আছে? বলবো? আজকেই বলবো নাকি আরেক দিনের জন্য রেখে দেব? মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ আছে। আবার আপনাদেরকে বলছি মারহাবা, সবাই বলি মারহাবা। কোরআনের